চুরি করা সাইকেল কিনতে গিয়ে দুজন বাংলাদেশি ভাই মারাত্মকভাবে ফেঁসে গিয়েছিলেন। তারা আমার সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করলেন। আমাকে কল দিয়ে বললেন যে ভাই, আমরা একটা ফেসবুক গ্রুপে সাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে একটা সাইকেল কিনতে যাই। সাইকেল কিনতে যাওয়ার পরে যার সাথে যোগাযোগ করছি, সে আমাকে বলে একটা বলকে নিচে ওয়েট করার জন্য সে সাইকেল নিয়ে আসতেছে। তো আমরা বলকে নিচে ওয়েট করতেছিলাম, তখন সঙ্গে আবার পুলিশ এসে আমাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা এখানে কী করো। তখন তাদেরকে বললাম যে আমাদেরকে এই গ্রুপ থেকে একটা বিজ্ঞাপন দেখছি, সাইকেল কিনতে আমরা আসছি, ও আমাদেরকে এই ঠিকানা দিয়েছে, আমরা এখানে আসতেছি। তখন পুলিশ বলো ঠিক আছে চল, তোমার কোন বন্ধু তোমার মেসেজ দিচ্ছে, বন্ধুদের সাথে আমরা সাথে যাই যে সাইকেল সে কোথা থেকে বিক্রি করে। অনেক সেখানে যাওয়ার পরে তখন দেখছে দুই বন্ধু ওই সাইকেল পুলিশ সাথে, পুলিশ তখন যে সাইকেল নিয়ে আসতেছিল সে সাইকেল ফেলে দিয়ে দৌড়ে পালিয়েছে। তখন সিঙ্গাপুর পুলিশ এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে, তোমরা কীভাবে সত্য কথা বলো, কীভাবে তোমরা এখানে আসলা, ওর তো চোরাই সাইকেল, সাইকেল চুরি করে তোমাদের কাছে ব্যস্ত আসছিল, কী আসে বিষয়ে বলো। তখন সেই বিস্তারিত খুলে বলে, খুলে বলার পর সিঙ্গাপুর পুলিশ তাদেরকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয় এবং বলে যে এইভাবে কখনো তো সাইকেল না কিনে। এবং সিঙ্গাপুর পুলিশ এটাও বলেছে যে এভাবে সাইকেল কিনলে যে কিনবে সে বিপদে পড়বে, সে যে বিক্রি করবে সে তো বিপদে পড়বেই, আর যে কিনবে সে তার আরও মহা বিপদ হবে। তাই এই চোরাই সাইকেল কিনতে গিয়ে নিজের পা কুড়াল দিয়ে কাটবেন না, নিজের বিপদ নিজে ডেকে আনবেন না, বলে খাল কেটে কুমির আনা, এটা ভুলও করবেন না। গতকালকে আমার মোহাম্মদ সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ সাজিদ ভাই একটা গ্রুপে পোস্ট করছে, আমাদের পেজে পোস্ট করছে দেখছেন, তাকে নাকি দুই দেশি ভাই সাইকেল বিক্রি করতে জিজ্ঞেস কিনতে বলে যে 200 টাকা সাইকেল 20 টাকা দিয়ে কিনেন, সে না করার কারণে তারা হ্যাপি না। এবং কি একদম দেশি ভাই নাকি ড্রিঙ্কস করতেছিল সাইকেলে বসে বসে। আমাদের দেশি ভাইরা কত উন্নত হয়েছে চিন্তা করা যায়। দেশে দেখেন বাড়িতে বাবা মা পান্তা পাতে খায় বা খাওয়ান পায় না, সে দেশে সিঙ্গাপুরে গিয়ে রাস্তায় দাঁড়া দাঁড়া ড্রিঙ্কস করতেছে এবং চোরাই করে সাইকেল বিক্রি করতেছে। এবং সাজিদ ভাই লিখছে যে তারপর একটু সামনে যাওয়ার পরে নাকি এক বাংলাদেশি ভাইকে তারা জিজ্ঞেস করছে সাইকেল কিনবে কি না, সে না করাতে তার সাথে খারাপ ব্যবহার এবং গালাগালি শুরু করে দিয়েছে। তো আমি সাজিদ ভাইকে বল, সাজিদ ভাইয়ের পোস্টটা দেখলাম যে অনেকেই কমেন্ট করছে যে পুলিশকে জানানোর জন্য, আসলে মাঝে মধ্যে তৎক্ষণাৎ তাদের বুদ্ধি আসে না। তবে যে বাংলাদেশে দুইটা ভাই গালাগালি করছে তাদের বিরুদ্ধে কিন্তু এখনও অভিযোগ করার সুযোগ আছে, কারণ সিসি ক্যামেরা এখানে আছে, সে কী করে সব দেখছে মানুষ, পুলিশ দেখছে এবং সিসি ক্যামেরা দিয়ে সব ধরা যাবে। তাই আপনাদেরকে বলবো যে এই ধরনের সাইকেল যতই সস্তা হোক কিনবেন না, দয়া করে যদি বলে ফ্রি দিব তাও কিনবেন না। এই 10 টাকা সেভ করতে গিয়ে পুরো আজীবনের জন্য সিঙ্গাপুরে ব্যান হবেন না। আপনি যদি চুরি করা সাইকেল কিনে ধরা পড়েন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে সিঙ্গাপুর পুলিশ ব্যবস্থা নেবে, এমনকি সিঙ্গাপুরে আজীবনের জন্য আপনার ব্যান হবেন। দরকার কি নিজের কষ্টবাহিত টাকা দিয়ে সাইকেল কিনে নিয়ে সিঙ্গাপুরে ব্যান হওয়া, পুলিশের সম্মুখীন হওয়া? দয়া করে যাচাই বাছাই করে সাইকেল কিনবেন, প্রয়োজনে অনলাইন শপে যা কিনতে দোকান নাই সরাসরি সাইকেলের দোকানে গিয়ে সাইকেল কিনবেন। সাইকেলের দোকানগুলোতেও সাইকেল পাওয়া যায়, সেখানে সাইকেল পাওয়া যায়, অথবা সাইকেলের মালিক অনেক আছে পুরান সাইকেল বিক্রি করে ফেলে, এদের সাথে সরাসরি যোগাযোগ করে সাইকেল কিনবেন। ওই পতারকদের সাথে যোগাযোগ করে সাইকেল কিনে বিপদ ডেকে আনবেন না। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।